তরমুজের খোসা দিয়ে সবজির বড়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, সো সবাই ঠান্ডার একটু সমস্যা, এজন্য আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগবে আজকে। আমারও সেম একই ঠান্ডা সমস্যা। যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো তরমুজের খোসা দিয়ে কীভাবে সবজির বড়া বানিয়ে ফেললাম। এটা কিন্তু একটা রেয়ার একটা কথা। যাই হোক, দেখে নাও। প্রথমে আমি এখানে মসুর ডাল এবং খেসারি ডাল ভালো করে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাক। আমি একটু চেষ্টা করি প্রত্যেকদিন সবজির বড়ার মধ্যে কোনো না কোনো রকমের শাক অ্যাড করতে। শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস, আর কলমি শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে। এখানে আমি দেখো তরমুজের খোসা নিয়েছি, উপরের শক্ত খোসাটাকে ফেলে দিয়ে ভেতরে একটু কোণেছি। ভাইরে ভাই, কী যে বলবো, ইউটিউবে যে এত তরমুজের খোসা ভাজি দেখে দেখে আমারও মনে হলো আজকে আমিও একটু তরমুজের খোসা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। দেখি, চেষ্টা করি আমার আবার হয় কি না। সবার মতো ইউটিউবে তো অনেকেই অনেক কিছু করে থাকে। যাই হোক, এবার ডালগুলোর মধ্যে আমি ভালো করে শাকগুলো কুচি কুচি করে দিয়েছি। আমি শাকগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই এখন যেই শাক কিনো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে, কারণ এখন বিভিন্ন ধরনের পোকা থাকে যেটা বোঝা যায় না। এবার তরমুজের খোসাগুলোকে আমি একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। দেখো, এটা কিন্তু খুবই শক্ত ছিল আর খুব পিচ্ছিল ছিল, গ্রেটারে গ্রেট হচ্ছিলো না। আমি কয়েক দুই টুকরো কেটে নিয়েছিলাম, সেই দুই টুকরো থেকে অল্প অল্প করে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম আর কি। এটা কিন্তু তরমুজের খোসাটা গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম। তোমরা চাইলে বটি দিয়ে কুচি কুচি করে কেটেও দিতে পারো, তবে আমার মনে হয় এটা গ্রেটারে গ্রেট করেছিলে বেশি ভালো হয়, আর যদি পারো তো কুচি কুচি দিতে পারো। আমি সম্পূর্ণটা নেইনি যেহেতু খুব পিচ্ছল ছিল, তাই পরবর্তীতে ফেলে দিয়েছিলাম যখন অর্ধেকটা নরম অংশটুকু কাটা হয়ে গেছিলো, শক্ত অংশটুকু আমি ফেলে দিয়েছিলাম, কারণ বাকিটুকু নেওয়া যাচ্ছিল না। জানি না মানুষ কী করে ইউটিউবে দেখায় একদম পুরোটা নিয়ে ভাজি করে, আমি তো ভাই পারলাম না। দেখো, আমি কিন্তু সামান্যটুকুই নিয়েছি, এটা একদম গ্রেট হয়ে গিয়েছে, যেহেতু মুখে বলে বোঝা যাবে না। এখানে আমি কতগুলো সিম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারো। আমার ঘরের মধ্যে সিম ছিল, শাক ছিল, এগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি। আর অন্যান্য সবজি থাকলে আমি হয়তো অন্যান্য সবজিগুলো অ্যাড করতাম, আমার ঘরে আর কোনো সবজি ছিল না, তাই আমি এই দুটোই অ্যাড করেছি। দেখো, আমি সিমগুলোকেও কিন্তু খুব চিকন চিকন করে কেটে দেবো, একেবারেই সূক্ষ্ম করে, যেটা কিন্তু একেবারে মুখের মধ্যে পড়লেও বোঝা যায় না। এরকমভাবেই সবজির বড়াটা আমি কেটে দেবো। মোটা মোটা করলে কী হয় সিম সিদ্ধ হবে না, কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, এটা অন্যরকম টেস্ট চলে আসবে। তো এর জন্য আমি চেষ্টা করছি একেবারে মিহি করে কুচি করে কেটে দিতে। দেখো, তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কীভাবে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি। এটা কিন্তু একেবারে মিহি হবে, এক্ষেত্রে খাবারের স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। আমার কাটা হয়ে গিয়েছে সিম কাটার পরে, এর মধ্যে আমি কেটে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ আমি অবশ্যই কেচি দিয়ে কেটেছি, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি কাঁচামরিচ কেটে কেটে দিচ্ছি এভাবে, তোমরা বটি দিয়েও কাটতে পারো, ওটা যে যা ইচ্ছা। আর ঝালটা যেহেতু সবজির বড়া করবো, আমি ঝালটা একটু বেশিই দেবো। কাঁচামরিচটা কিন্তু মুখে পড়লে আলাদা রকম টেস্ট আসে, সারাদিন রোজা রাখার পরে এরকম স্পাইসি খাবারটাই আমাদের মুখে টেস্ট নিয়ে আসে। না হলে কিন্তু এরকম মিষ্টি খাবারটা খেলেই হয়তো বা মানুষের অনেকে সহ্য করতে পারে না মিষ্টিটা, এই জন্য ঝালটাই কিন্তু সবার পছন্দ। ঝাল বলতে প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি ঝালটা খুবই পছন্দ, এই জন্য আমি ঝাল নিয়েছি একটু বেশি করে। নিয়ে নিচ্ছি গোটা বড় দেখে একটা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আলু কুচি করে। তোমরা চাইলে এই আলুটা নাও দিতে পারো, আমি আলুটা দিয়েছি, দেখো টেস্টটাও একটু বেশি বাড়বে, এর জন্য আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটাকেও একেবারে সুন্দরভাবে কুচি কুচি করে দেবো, যাতে আলুটাও একবার সরষের সাথে মিশে যায়। যদি এটা ভাজবো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা উপাদানই কিন্তু একবারে কুচি কুচি করে দিতে হবে, এতে করে তেলের মধ্যে দিলে যেন উপকরণগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় ও গলে যায় এবং সাথে মিক্সড হয়ে যায়। দেখো, আলুগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একেবারে কিন্তু চিকন করে আমি কেটে দিয়েছি। তোমরা আমার মতো করে একেবারে চিকন করে কেটে নেবে। যারা সময় কম পাও, যাদের হাতে সময় একেবারেই কম থাকে, তারা সাধারণত এরকম আলু বা ফ্রিজে যদি পেঁপে থাকে এরকম কুচি কুচি করে গ্রেট করে দিলেও হবে, সেক্ষেত্রে শাকটা স্কিপ করলেও হবে, যে যে ধরনের সবজি হাতে গেছে থাকে সে সেই ধরনের দিতে পারো। দেখো, আমার আলুগুলো একেবারে কুচি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু সবজির বড়াগুলোকে মুচমুচে করে, আর এখানে শুধু আমি চালের গুঁড়া অ্যাড করবো, আর কোনো কিছু অ্যাড করবো না। এতে করে সবজির বড়াটা খুব স্পাইসি, যেরকমভাবে ঝাল দেওয়ার কারণে, আর এগুলো খুবই মচমচে একটা ফ্লেভার আনবে। আমি বলেছি সব ক্ষেত্রেই যখন বেসন গলাবে তখন কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করবে। চালের গুঁড়া
যে কোনো চপ বা বরফকে মুচমুচে করতে সাহায্য করে। এবার দিতে দেবো এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো, যেহেতু আমার পরিমাণ বেশি ছিল তাই আমি হলুদের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু উপকরণ দিবে। দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ো 1 চামচ মতো। জিরা গুঁড়ো দেওয়ার পরে এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সব উপাদানগুলোকে একসাথে, যেন কোনোটা দানা দানা না থাকে আর চালের গুঁড়ো যেন খুব ভালোভাবে মিশে যায়। আমি ওই চালের গুঁড়োটাকে ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু দানা দানাও ছিল। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও ক্লিপ দিতে ভুলে গিয়েছি, তাই একটু স্কিপ হয়ে গেছে। আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবো, যেহেতু আমি ফ্রাই প্যানেই বড়াগুলো আগেও ভেজেছিলাম অন্য বড়া, সেজন্য এখানে আমার তেলটা কালাতে অন্যরকম আসছে। তোমরা হয়তো বলবে যে কালারটা কেন অন্যরকম, আমি এর আগে অন্য চপগুলো ভেজে নিয়েছি তাই আমার কালারটা এরকম দেখাচ্ছে। এবার যে সবজির বড়াগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্ট করতে দিয়েছিলাম, যে এরকম থাকলে মশলাটাও ভিতরে ঢুকবে, আর যেহেতু আমার গুঁড়োটা ঠান্ডা ছিল সেহেতু একটু সময়ই লাগতো আমার সব মশলার সাথে মিশে যেতে। দেখো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ সুন্দরভাবে উল্টে দেবো। একটু কিন্তু ধৈর্য ধরে এটা করতে হবে, অবশ্যই চুলার আঁচটা একেবারে লো আঁচে করতে হবে, নাহলে কিন্তু ভেতরের যে সবজিগুলো সেগুলো কাঁচা থেকে যাবে। তোমরা একেবারেই আমার মতো করে করার চেষ্টা করবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে একবার হলো করে দেখবে। আমার প্রত্যেকটা বড়াগুলোই এক পাশ হয়ে গেছে দেখে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে আমি একেবারে লালচে করে দেবো। এটা হতে আমার প্রায় আধা ঘন্টার মতো টাইম লেগেছিলো, যেহেতু আমি একবার লো আঁচে দিয়েছিলাম, ভিতরে সবজিগুলো তো সিদ্ধ হওয়ার দরকার ছিল। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিলো, আমি হয়তো বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা নিজেরা করে খেতে পারলে বুঝতে পারবে। তৈরি হয়ে গেল আজকে তরমুজের খোসা দিয়ে গরম গরম সবজির বড়া। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।